আপনি সকাল 5টায় ঘুম থেকে উঠলেন, ফজরের সালাত আদায় করলেন, বাসায় এসে কোরআন তেলাওয়াত করলেন, এরপর নাস্তা করে কাজে বেরিয়ে গেলেন, যাওয়ার সময় কোনো অভাবগ্রস্ত লোককে কিছু টাকা দান করলেন, আপনি দান করলেন, অফিসে গিয়ে সবার সাথে ভালো ব্যবহার করলেন, সবার সাথে হাসি খুশি থাকলেন, জোহরের সময় আপনি জোহরের সালাত আদায় করলেন, আসরের সালাত আদায় করলেন, মাগরিব ও ঈশার সালাত তো আপনি আদায় করলেন, এরপর অফিস থেকে বাসায় ফেরার পথে আপনার কিছু বন্ধুদের সাথে আড্ডা দিলেন, সেখানে আপনি কারো সম্পর্কে গীবত করলেন, গালি দিলেন, এমন কিছু মন্তব্য না যাচাই করেই করলেন, মিথ্যা অপবাদ করলেন। আপনি কি জানেন আপনার সব নেক আমলগুলো চলে গেল? আপনি হারিয়ে ফেললেন আপনার কষ্ট করে অর্জন করা নেক আমলগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় প্রকৃত গরিব তো সেই ব্যক্তি যে হাশরের ময়দানে অনেক নেক আমল নিয়ে হাজির হয়, এরপর কাউকে গালি দেওয়ার জন্য, গীবত করার জন্য, মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তার সেই নেক আমলগুলো আখিরাতে তাদের দিতে দিতে তার নেক আমলগুলো শেষ হয়ে যায়। এরপর যখন তার আর কোনো নেক আমল থাকে না, তখন তাদের বদ আমলগুলো তার উপর চলে আসে, এরপর সে জাহান্নামে চলে যায়। এর থেকে হতবাক আর কে হতে পারে? তাই আসুন সবাই গীবত, গালি দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকি, নিজেদেরকে সংশোধন করি। আলিহি ওয়াল আহাব্বা।